নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করছি খুব জনপ্রিয় ও সাবেকি রান্না, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা করা যাক। পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য আমি নিয়েছি এখানে এক আঁটি পুঁই শাক, 250 গ্রাম কুমড়ো, একটা মূলো, একটা রাঙা আলু, ঝিঙে আর বেগুন, আর নিয়েছি চিংড়ি মাছ। আমি ছোট সাইজে এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আপনাদের যদি চিংড়ি মাছে অ্যালার্জি থাকে তাহলে আপনারা চিংড়ি মাছটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। আর নিয়েছি আমি 6 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এবার রসুনগুলোকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। রসুনটাও আমার মিহি করে কুচানো হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। পুঁই শাকের চচ্চড়িতে আমার দুটো আলুও লাগবে, এটা আমি স্কিপ করে গেছিলাম। এবার আলুগুলো ছুলে আমি কেটে রাখছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। পুঁই শাকের চচ্চড়িতে আমি সবসময় বড় বড় ডুমো ডুমো করে কাট সবজিগুলো কাটি, কারণ সবজির সঙ্গে তখন গলে গেলে ভালো লাগে না খেতে। দেখুন এরকম বড় বড় করে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি সব। কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটা কেটে নিচ্ছি। ঝিঙেটাও আমার কাটা হয়ে গেছে, এবার আমি রাঙা আলুটা কেটে নিচ্ছি। রাঙা আলুটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি মূলোটা কেটে নিচ্ছি। মূলোটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা
বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। পুঁই শাকের গোড়ার দিকে যে শক্ত ডাঁটাটা আছে সেটাকে আমি দু টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। পুঁই শাকটা আমার সব কাটা হয়ে গেছে, এবার কি কি মশলা লাগছে চলুন দেখে নেওয়া যাক। লাগছে চিনি, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য লাগছে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে রাখছি। এবার চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই আমি আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি, আলুগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার কুমড়োগুলো ভেজে নিচ্ছি, কুমড়োগুলোকেও হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। কুমড়োগুলোকেও হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আলু কুমড়ো ভাজা তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মূলো আর রাঙা আলুটা একটু ভেজে নিচ্ছি। মূলো আর রাঙা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলু আর কুমড়ো ভাজাটা দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই সবজি ভাজা তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দেখুন একটা রাঙা আলু তুলতে ভুলে গেছিলাম, হালকা ব্রাউন করে আমি রসুনটা ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলোও আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু মাইকে আগমনী গান শুরু হয়ে গেছে, বেশ পুজো পুজো রব লাগছে, বেশ ভালো লাগছে। আমাদের বাড়িতেও কিন্তু দুর্গা পুজো হয়, সম্ভব হলে আপনাদের অবশ্যই দেখাবো। এবার সব সবজি ভাজাগুলো দিয়ে দিলাম, দেখুন এবার দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু মশলা মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। আমি কিন্তু এই রান্নায় 1 ফোঁটাও জল দেবো না, জল ছাড়াই রান্নাটা করব। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, এবার পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবার বেগুন আর ঝিঙেটাও দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন শাকটা অনেকটা নিচে নেমে গেছে, মানে জল ছেড়ে গেছে। দেখুন এই রান্নায় কিন্তু আমি 1 ফোঁটাও জল দেবো না, জল ছাড়াই রান্নাটা করব। এই রান্নাটা জল ছাড়া করলে বেশি টেস্ট হয়।
এবার আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 10 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন শাক থেকে কত জল বেরিয়ে গেছে। এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর চিনি দিলাম 1 টেবিল স্পুন। চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন, কেউ কম বেশি যেমন খান, তবে চিনিটা কিন্তু আগে দেবেন না, আগে দিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না। আবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন এখনও কত জল রয়েছে। তবে জলটা শুকোনোর জন্য আমি আর চাপা দেবো না, সবজির জলগুলো শুকোনোর জন্য আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। সবজির জলগুলো শুকিয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন রান্নাটা আমার কমপ্লিট। কেমন লাগলো আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি? আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমায় একটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।